হাই এভি ওয়ান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের যে প্র্যাকটিস সেট হচ্ছিল সামনে কেপি কনস্টেবলকে টার্গেট করে আজকে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার ইলেভেন এর আগেও আমাদের দশটি ক্লাস হয়েছে যারা যারা দেখো নি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে সেখান থেকে আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নেবে এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি এবং ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডি ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং প্রয়োজনীয় পিডিএফ পেয়ে যাবে এর প্রথম অঙ্ক দেখো কি রয়েছে যে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের উপর বছর প্রতি দশ শতাংশ হারে এক বছরে পাওয়া সরল সুদ হয় চারশো টাকা ওই একই মূলধনের উপর একই হারে একই সময়কালের জন্য চক্রবৃদ্ধি সুদ চক্রবৃদ্ধি হারে ষাণমাসিক পর্বের সুদ নির্ণয় করো ষাণ্মাসিক বলতে ছয় মাস অন্তর ঠিক আমাদের যেমন ব্যাংকিং সিস্টেম ব্যাংকিং গিয়ে ত্রৈমাসিক অন্তর সুদ দেয় বা তিন মাস পরপর সুদ প্রদান করে তাহলে এখানে বলছে কোন একটি টাকার তোমার দশ শতাংশ সুদের হারে কি হচ্ছে সুদ হচ্ছে গত চারশো টাকা তাই তো তুমি এটা অনেক রকম ভাবে করতে পারো টেন পারসেন্ট এটা একবারেই সে বছর শেষে পেয়ে যাচ্ছে চারশো টাকা দেখো এখানে যদি সানমাসিক না বলতো তাহলে চারশো টাকাটাই উত্তর আসতো কারণ এক বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ রকম পার্থক্য হয় না যদি সেটা বছর ভর্তি ক্ষেত্রে হয়তো কিন্তু এখানে ষাণ্মাসিক মানে বছরে দুবার সুদ দিচ্ছে ছ মাস পর পর সেটার জন্যই চেঞ্জ আসবে এবার সেই ষাণ্মাসিক মানে ছ মাস পর তাহলে দশ পার্সেন্ট হারে এক বছরে যদি চারশো টাকা সুদ দিত তাহলে প্রথমে দেখো ছ মাসে কত সুদ দিত অর্ধেক মানে দুশো টাকা ষাণ্মাসিক বলতে দুই ভাগ যেটা তুমি পার্সেন্টেজটাকে ভাগ করে নেবে দুই দিয়ে তাহলেই হয়ে যাবে তা ফাইভ পার্সেন্ট তাহলে এর ফাইভ পার্সেন্ট অর্থাৎ এখানে কি তুমি সুদ দেওয়া আছে টোটাল চারশো টাকা বছর শেষে তাহলে ছ মাস পর পাচ্ছে দুশো টাকা দেখো ছ মাস পর যে দুশো টাকাটা পেলো সেটা তো আসলের সাথে যোগ হয়ে যাবে এবং পরবর্তী যে ছ মাস রয়েছে সময় সেই ছ মাসটাতে এই দুশো টাকাটাও আসল হিসাবে খাটবে অর্থাৎ এই দুশো টাকাটাও সুদ পাবে কিন্তু সুদের হারটা কত হবে দুশো টাকা তখন কি হবে বাকি ছ মাসের জন্য যেহেতু খাটছে সেটা তাই সুদের হার যেটা বার্ষিক টেন পার্সেন্ট ছিল সেটা হয়ে যাবে পাঁচ পার্সেন্ট তাহলে পাঁচ পার্সেন্ট হারে সুদ কত বার করতে হবে যেটা হবে তোমার দশ টাকা তাহলে এই দুশো টাকাটার কত সুদ পাচ্ছ তুমি দশ টাকা আর তুমি অর্ধেক যেহেতু টাকা সুদ পেয়েছিলে আরো অর্ধেক আরো দুশো টাকা সুদ সুদ এমনিতেই পাবে তাহলে তোমার কত হবে দুশো টাকা গণিত দুই তুমি তো দুবারই পাচ্ছ চারশো টাকা তো পাবে এমনিতে তার সাথে এই দুশো টাকা একটা দুশো টাকার যেটা বাকি মাস খেটেছিল তার জন্য তুমি কি পাচ্ছ কুড়ি দশ টাকা এক্সট্রা তাহলে দশ টাকা এখানে এক্সট্রা পাবে নিয়ে হয়ে যাবে চারশো দশ টাকা যেটা হবে চক্রবৃদ্ধি হারের সুদ ষান্মাসিক পর্বে একই সময়কালের জন্য একই সুতে হারে অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় শব্দটি লেখা আছে সিক্স ওয়ান থ্রি ফাইভ হিসাবে এবং ডিপ শব্দটি লেখা আছে সিক্স ফাইভ ওয়ান সিক্স হিসাবে ওই ভাষায় হাই শব্দটি কিভাবে লেখা হবে তাহলে এখানে এফ এ সি শব্দ এখানে দেখো প্রথমেই বলেছি কি দেখবে যে শেষ প্রথম এইগুলোকে দেখতে থাকবে এখন এ প্রথম লেটার এখানে এ কে দেখো ওয়ান হিসাবে দিয়ে দিয়েছে তার মানে বুঝতে পারছো কি হিসাবে দেওয়া আছে সি হচ্ছে দেখো তিন নাম্বার লেটার সি ফর থ্রি এখানে দিয়ে দিয়েছে ঠিক এখানেও তুমি চেক করতে পারবে এ কে এখানেও এক হিসাবেই দেখানো হয়েছে আবার ডি কে চার হিসাবে ই কে পাঁচ হিসাবে এফ কে ছয় হিসাবে তাহলে আমি বুঝে যাচ্ছি তাহলে হাই যে শব্দটা রয়েছে এইচ হচ্ছে আট নাম্বার লেটার এইচ এর পর আই যেটা হচ্ছে নয় নাম্বার লেটার জি হচ্ছে সাত নাম্বার লেটার আর এইচ হচ্ছে আবার আট নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট রয়েছে ফিফটিন এক্স স্কোয়ার মাইনাস কে এক্স মাইনাস ফোরটিন এর একটি উৎপাদক থ্রি এক্স মাইনাস টু এর মান বের করুন অর্থাৎ এই যে দ্বিঘাত সমীকরণটা দেওয়া আছে এই দ্বিঘাত সমীকরণের একটা মান যদি বা একটা উৎপাদক যদি থ্রি এক্স মাইনাস টু হয় তাহলে এর মান কত তাহলে প্রথমে আমার এই উৎপাদকটা নিয়ে কাজ আমি একদম কনসেপ্টে যাই থ্রি এক্স মাইনাস টু সমান জিরো এটা করতে হয় তাহলে থ্রি এক্স সমান টু তাহলে এক্স সমান টু বাই থ্রি ওকে তো এখান থেকে আমি কি পাবো এখান থেকে আমি এক্সের একটা মানকে পাবো অর্থাৎ একটা বীজকে আমি পাবো সেই বীজটা কি হবে দ্বিঘাত সমীকরণে বসালে সেই দীঘাত গণিত সমীকরণের মান শূন্য হবে তাহলে এখানে পনেরো এক্স স্কোয়ার ছিল তাহলে পনেরো ইন্টু টু বাই থ্রি এ স্কোয়ার মাইনাস কে ইন্টু টু বাই থ্রি মাইনাস ফোরটিন সমান শূন্য আমি বলতে পারি এখানে যদি করে নিই এটা তাহলে পনেরো গণিত চার বাই নয় মাইনাস টু কে বাই থ্রি মাইনাস ফোরটিন এখান থেকে এটা কাটতে পারো তিন দিয়ে পাঁচ তিন তাহলে পাচ্ছ কুড়ি বাই তিন মাইনাস টু কে বাই তিন সমান চোদ্দোটাকে এই নিয়ে এলে এখানে দুটোটি লস আগু আসে তা তিনই আসবে এখানে টোয়েন্টি মাইনাস টু কে সমান চোদ্দো এদিকে তিনের সাথে চোদ্দোকে গুণ করে দিলে আমি পেয়ে যাবো সমান বিয়াল্লিশ বিয়াল্লিশখানে তুমি স্টেপ জাম্প করতে পারবে পরীক্ষার ক্ষেত্রে তাড়াতাড়ি করার জন্য বা মাইনাস টু কে ইকুয়াল টু ফর্টি টু মাইনাস টোয়েন্টি বা মাইনাস টু কে ইকুয়াল টু টোয়েন্টি টু বা কে ইকুয়াল টু মাইনাস ইলেভেন অপশান নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর নেক্সট সাতজন বন্ধু পি কিউ আর এস টি ভি অ্যান্ড ডাব্লু এস টি ইউ নেই এখানে হ্যাঁ ভি এবং ডাবলু একটি বৃত্তাকার টেবিল ঘিরে কেন্দ্রের দিকে মুখ করে একটি শাড়িতে বসেছে সাতজন আছে তো সাতটা সিটের একটি গোল টেবিল আমি বানিয়ে হলো পাঁচটা ছটা সাতটা একটা দিক ফাঁকা রাখো এবার কি বলেছে যে আর এর অবস্থান ডাব্লু ঠিক বাঁ দিকে অর্থাৎ ডাব্লু যদি এখানে বসে তা ঠিক তার বাঁ দিকে বসেছে আর এবং পি এর বাঁ দিক থেকে তৃতীয় স্থানে তাহলে আর এর অবস্থান পি এর বাঁ দিক থেকে তৃতীয় স্থানে তাহলে যদি তৃতীয় স্থান হয় বাঁ দিক থেকে তাহলে এটা দ্বিতীয় এটা প্রথম তাহলে পি অবশ্যই এখানে বসেছে পি এবং এস এর মাঝে কেবলমাত্র দুজন বন্ধু আছে তাহলে পি আর এস এর মাঝে দেখো এদিকে তো জায়গা নেই তাহলে এখানে এস কে বসাতে হবে তবে এস আর পি এর মাঝে দুজন থাকবে আর ভি এর ঠিক বাঁ দিকে কিউ বসেছে তাহলে ভি এর ঠিক বাঁ দিকে যদি কিউ বসে তাহলে ভি এখানে বসবে কিউ এখানে বসবে তাহলে আর বেচারা বাকি থাকছে টি তাহলে টি অবশ্যই এখানে বসবে আমার বসানো হয়ে গেল সবাইকে এবার আমাকে অ্যান্সার কি বলেছে যে এস এর সাপেক্ষে টি এর অবস্থান কি এস এর সাপেক্ষে টি এর অবস্থান কি এস এর সাপেক্ষে কি হচ্ছে এস এর ডান দিকে এক দুই তিন নাম্বারে আছে কি তার এস এর ডান দিক থেকে তৃতীয় কোথায় রয়েছে অপশন ডিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট পাঁচ নাম্বার রয়েছে একটি মিনি ভ্যান ফাইভ পয়েন্ট ফোর কিলোমিটার প্রতি ঘন্টা এবং ছয় কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলতে থাকা দুটি লোককে একই দিক থেকে চার দশমিক পাঁচ সেকেন্ডে এবং ছয় দশমিক সাত পাঁচ সেকেন্ডে অতিক্রম করে মিনি ভ্যানের দৈর্ঘ্য কত এই অঙ্কটা একটু তুলনামূলকভাবে স্ট্যান্ডার্ড ঠিক আছে বাকিগুলোর থেকে তো এইগুলো কিভাবে করবো এক্ষেত্রে মিনি ভ্যানের আমাকে লেন্থ বার করতে বলেছে মিনি ভ্যানের লেন্থ তো মিনিভেনের স্পিড ধরে নাও এস আর এল ধরে নাও সরি লেন্থ ধরে নাও এল তাহলে দেখো লেন্থ কি হয় আমরা কি জানি ট্রেনের ক্ষেত্রে পড়েছিলাম না যখন কোন একটি ট্রেন একটি নির্দিষ্ট খুঁটিকে একটি ব্যক্তিকে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে অতিক্রম করে তখন সে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে এখানে তো সেই ব্যক্তিকেই অতিক্রম করছে মানে সে নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করছে কিন্তু হবে এখানে ব্যক্তিগুলো দাঁড়িয়ে নেই তারাও চলমান তাহলে এখানে আপেক্ষিক গতির ক্ষেত্র আসবে তাহলে আপেক্ষিক গতিতে কি হবে প্রথম ক্ষেত্রে দেখো মিনি ভ্যানটার গতিবেগ কত হবে এস মাইনাস ফাইভ কিলোমিটার প্রতি ঘন্টা আছে এটাকে আমি প্রথমে কনভার্ট করে নেব তাহলে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে কিলোমিটার প্রতি ঘন্টা ছিল একে পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করে মিটার প্রতি সেকেন্ড করে নেব এটা কেটে যাবে নিচেতে যদি দশ এনে দিই তাহলে তিন চলে যাবে তাহলে এখানে পাঁচ দেড়ে দুই তাহলে থ্রি বাই চলে আসবে তাহলে এস মাইনাস থ্রি মিটার প্রতি সেকেন্ড যেটা রয়েছে মিনি মিনিভ্যান্ডের গতিবেগ এই গতিবেগে সে কি করছে চার দশমিক পাঁচ সেকেন্ড অতিক্রম করছে মানে চার দশমিক পাঁচ সেকেন্ড যদি যায় তাহলে সেটা নিজের অতিক্রম করছে আবার দ্বিতীয় ক্ষেত্রে ছয় গতিবেগ ছিল সেকেন্ডের ক্ষেত্রে ছয় গতিবেগ ছিল থাকে তাকেও আমি মিটার প্রতি সেকেন্ডে কনভার্ট করে নেবো ফার্স্ট পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করে তাহলে পাঁচ বাই তিন পাচ্ছ তা দ্বিতীয় ক্ষেত্রেও আমি বলতে পারি যে এস মাইনাস পাঁচ বাই তিন এটা হচ্ছে আপেক্ষিক গতিবেগ কত সেকেন্ড সময় লাগছিল সিক্স পয়েন্ট সেভেন ফাইভ সময় লাগছিল সেই ক্ষেত্রেও সে নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে এবার দুটোই যদি নিজের দৈর্ঘ্য হয় সেই দুটোকে আমি ইকুয়াল করতে পারি অর্থাৎ এটার সাথে এটাকে সমান তাহলে এখান থেকে আমি লিখতে পারি এটাকে এস মাইনাস এটাকে একবারে করে নিই তাহলে টু এস মাইনাস থ্রি বাই টু ইন্টু চার দশমিক পাঁচটাকেও আমি নয় বাই দুই করতে পারি সমান এদিকে থাকছে থ্রি এস মাইনাস ফাইভ বাই থ্রি ইন্টু ছয় দশমিক সাত পাঁচটাকে আমি কী করতে পারি এটাকে আমি চেঞ্জ করে নেব চেঞ্জ করে করে নেব টোয়েন্টি সেভেন বাই ফোর ঠিক আছে তো এটাকে তুমি ছশো পঁচাত্তর সেভেন সেভেন বাই বাই টোয়েন্টি ফোর কীভাবে করলাম তাহলে এটা ছশো পঁচাত্তর বাই একশো করতে পারো এবার পঁচিশ দিয়ে কাটে দেবে তাহলেই হয়ে যাবে তো সাতাশ বাই চার করতে পারি এবার কি করবো এবার আমি এদিক থেকে এদিক নিয়ে যাবো নিয়ে যাওয়া আশা করবো তাহলে টু এস মাইনাস থ্রি বাই টু কি হবে এই থ্রি এস মাইনাস ফাইভ বাই থ্রি এটা তো এদিকে এসে ভাগ হয়ে যাবে কিন্তু গুণ করলে আমি উল্টে লিখতে পারি অর্থাৎ থ্রি বাই থ্রি এস মাইনাস ফাইভ ঠিক একই রকমভাবে এদিকে ছিল সাতাশ বাই চার এদিকে নয় বাই দুইটাকে আমি গুণ করে এদিকে লিখলে নয় ইন্টু টু বাই নাইন এখান থেকে এটা কাটবে তিন দিয়ে কেটে যাবে এখানে দুই দিয়ে এটা দুই দিয়ে কেটে তুমি এখানেও চাইলে কাটতে পারতে কোনো সমস্যা ছিল না যদি কারো সমস্যা থাকে তাই আমি বলে দিলাম ঠিক তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি এখান থেকে কোনে কোনে যদি আমি গুণ করে নিই এবার বা ওপরে ওপরে যদি গুণ করে নিই তাহলে পাচ্ছ সিক্স এস মাইনাস নাইন বাই সিক্স এস মাইনাস টেন সমান থ্রি বাই টু আবার কোনে কোনে গুণ করো তাহলে আঠেরো এস মাইনাস তিরিশ সমান বারো এস মাইনাস আঠেরো বা এখান থেকে বারো এস এসটের দিকে বিয়োগ হয়ে যাবে হয়ে যাবে সিক্স এস সমান তিরিশ থেকে আঠেরো বাদ যাবে মানে পাবো বারো তাহলে এস সমান পাবো দুই তাহলে এসটা কি ধরেছিলাম এসটা ধরেছিলাম মিনি ভ্যানের গতিবেগ এবার লেন্থ বার করতে হবে এল তাহলে এল যে কোনো একটা ফর্মুলাতে তুমি বসিয়ে দেবে তাহলে এখানে এস ফসিয়ে দাও যদি এখানে প্রথমটাতে বসিয়ে দিই তাহলে দুই মাইনাস তিন বাই দুই ইন্টু নয় বাই দুই সমান এল তাহলে হবে এখান থেকে দুই দিয়ে চার থেকে এক বাই দুই গণিত নয় বাই দুই বা হবে নয় বাই চার নয় বাই চার মানে টু পয়েন্ট টু ফাইভ টু পয়েন্ট টু ফাইভ মিটার ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশান নাম্বার সিতে রয়েছে নেক্সট রয়েছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় বেস্ট শব্দটি ইউটিএসএফ ইসিবি হিসাবে লেখা হয় ওই নির্দিষ্ট সাংকেতিক ভাষায় চেয়ার শব্দটি কিভাবে লেখা হবে তো বেস্ট শব্দটিকে যদি আমি দেখি ভালো করে লক্ষ্য করে প্রথমে বি শেষে দেখো বি আছে তারপর ঠিক তার পরেরটা এসছে তারপর দেখো ই ছিল এখানেও ই আছে তার পরেরটা এসছে অর্থাৎ দেখো লক্ষ্য করে বি ই এস টি তাই তাই আছে না এবার তার মাঝে কি হয়েছে তার পরবর্তী লেটারটা বসে গেছে উল্টোভাবে সি তাহলে সিটা থাকবে সবার শেষে সবার শেষে সি তারপর থাকবে ডি তারপর থাকবে এইচ তারপর থাকবে এরকম ভাবে শুরু আসবে ডান দিক থেকে তা সেটা যদি এতটাও করতে হবে না দেখো সি ডি যখনই করে নেবে তখনই তুমি আনসার পেয়ে যাবে যেটা রয়েছে অপশন নাম্বার বি সঠিক উত্তর নেক্সট রমেশ তার স্থায়ী আমানত অ্যাকাউন্টে তার বেতনের পনেরো শতাংশ জমা দেন এবং মুদিখানার জন্য অবশিষ্ট অর্থের তিরিশ শতাংশ ব্যয় করেন যদি হাতে নগদ দু হাজার তিনশো আশি এটা দুই দশমিক রয়েছে দশমিক নয় কমা হবে দু হাজার তিনশো আশি টাকা থাকে তবে তার বেতন কত তাহলে দেখো কি হয়েছে প্রথমে সে তার টাকা ধরে নাও হান্ড্রেড পার্সেন্ট ছিল তা সে পনেরো পার্সেন্ট তো প্রথমেই খরচ জমা দিয়ে দিয়েছে না তাহলে জমা দেওয়ার পর থাকছে কত পঁচাশি পার্সেন্ট তা সেই পঁচাশি পার্সেন্টের মধ্যে আবার তিরিশ পার্সেন্ট সে ব্যয় করেছে মানে আছে কত তার কাছে সেভেন্টি পার্সেন্ট তা সেই সেভেন্টি পার্সেন্টটা তো এটা তা সেভেন্টি পার্সেন্টে যদি এটা হয় তাহলে মোটটা কত হবে তাই দু হাজার তিনশো আশি গণিত হান্ড্রেড বাই সেভেন্টি তাহলে জমা দেওয়ার পর যে টাকাটা পাবো সেটা কিন্তু সেই টাকাটা হচ্ছে কি জমা দেওয়ার পরের টাকা মানে হচ্ছে পঁচাশি পার্সেন্ট টাকা তা সেটা যদি পঁচাশি পার্সেন্ট হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট কত হবে ইন্টু হান্ড্রেড বাই পঁচাশি এই ক্যালকুলেশনটা আমাকে করতে হবে তাহলেই হয়ে গেল এটা কী করবে প্রথমে শূন্য শূন্য কেটে দাও তারপর এটা সতেরো দিয়ে কাটবে দেখো সতেরো একে সতেরো ছয় সতেরো চারে আটষট্টি সতেরো দিকে পাঁচ দিয়ে পঁচাশি সাত দিয়ে এটা কেটে যাবে সাত দুয়ে চোদ্দো আবার পাঁচ দিয়েও এটা কেটে যাবে পাঁচ কুড়ি একশো তাহলে কুড়ি দুয়ে হচ্ছে চল্লিশ চল্লিশ গণিত একশো চল্লিশ গণিত একশো হচ্ছে চার হাজার তাহলে তার মোট আবেতন কত ছিল চার হাজার টাকা অপশান ডিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট মীরা নমিত এবং কবিতা সুনীত দুই জোড়া দম্পতি তাহলে মীরা সুনীত এরা হচ্ছে দুই জোড়া দম্পতি মীরা নমিতের মোট বেতন অর্থাৎ মীরা নমিতের মোট বেতন কবিতা ও পুনিতের মোট বেতনের থেকে বেশি এখানে আবার পুনিত করে দিয়েছে ঠিক আছে পুনীতি আছে তার মানে উত্তরেও পুনিত রয়েছে তাহলে কবিতা বেতনের কবিতার পুনিতের যা বেতন তার থেকে মীরার নমিতের তাপ বেতন বেশি আবার তারপর বলছে মীরা এবং কবিতার মোট বেতন যদি মীরা কবিতাকে করতাম তাদের আবার কি হচ্ছে নমিত আর পুনিতের বেতনের সমান তাহলে তাদের সাথে আবার নমিত এন আর পুনিত তাদের দুজনের সাথে সমান এছাড়া আবার একটা বলেছে মীরা নমিত আর পুনিতের মোট বেতনের অর্ধেক উপার্জন করে তাহলে নমিত আর পুনিতের বেতনের অর্ধেক যদি মীরা করে তাহলে কবিতা অর্ধেক করে মানে আমি বলতে পারি মীরা সমান কবিতা এবার মীরা সমান যদি কবিতা হয় তাহলে এখান থেকে দেখো বাদ দিয়ে দিতে পারো আর কবিতাকে তাই দুজন যেহেতু সমান বেশি তো আসবে না আনসার তাহলে এবার দেখো যদি এখানে দুটো থেকেই বাদ দিয়ে দাও মীরাকার কবিতাকে তাহলে নমিত দেখো পুনিতের থেকে বেশি চলে আসছে না তাহলে কার বেশি ইনকাম কার বেতন সব থেকে বেশি নমিতের অপশন এতে রয়েছে সঠিক উত্তর নেক্সট অনুষা এবং নীলিমার বয়সের গুণ ফল দুশো চল্লিশ নীলিমার বয়সের দ্বিগুণ অনুষার বয়সের থেকে চার বছর বেশি হলে অনুষার বয়স কত এক্ষেত্রে ক্ষেত্রে দীঘাত সমীকরণ আসবে তুমি যদি অপশন টেস্ট করে করতে পারো তাহলে খুব সহজ হয়ে যাবে তোমার কাছে কিন্তু এটা অপশন টেস্ট করাটা অতটা ইজি নয় সেই ক্ষেত্রে তোমাদের টাইম যাবে তো অনুষা ফর এ আর নীলিমা ফর এন এদের দুজনের গুণফল বলে দিয়েছে দুশো চল্লিশ আর একটা কি বলেছে নীলিমার বয়সে দ্বিগুণ মানে টু এন কী বলছে অনুসার বয়সে চার থেকে চার বেশি মানে হচ্ছে এ প্লাস ফোর আমি এটা করতে পারি তাহলে এখান থেকে আমি লিখতে পারি যেহেতু অনুসার বয়স বার করতে বলেছে তাহলে আমি এন ফোর বার করবো এন সমান এ প্লাস ফোর বাই টু করতে পারি আর এখান থেকে এন সমান টু ফর্টি বাই এ করতে পারি এবার দুটোই যেহেতু নমিতা নীলিমার বয়সকে দেখাচ্ছে তাই দুটোকে আমি ইকুয়াল করতে পারি যে টু ফর্টি বাই এ সমান এ প্লাস ফোর বাই টু এবার গুণ করে দেবে কোনে কোনে তাহলে আসবে দেখেন ছোটো হাতে করে নিচ্ছি এটাকে এ স্কোয়ার লিখতে সুবিধা তাড়াতাড়ি এ স্কোয়ার মাইনাস ফোর এ সমান ফোর এইটটি বা এ স্কোয়ার মাইনাস ফোর এ মাইনাস ফোর এইটটি সমান জিরো এবার এটা দীঘা সমীকরণ চলে আসার পর তুমি এখান থেকে করতে যাবে না সবাই ঠিক আছে না করেও আমরা অ্যান্সার করতে পারবো এখানে দেখো কি করতে হয় অ্যাকচুয়ালি চারশো আশিকে এমন এমনভাবে ভাঙতে হয় দুটি সংখ্যায় যাতে তাদের গুণ ফল মাইনাস চারশো আশি আসে এবং যোগ বিয়োগ করলে মাইনাস চার পায় সেটুকু করতে পারি যেমন দেখো এখানে আমি করতে পারবো চব্বিশ আর কুড়ি এই দুটোকে গুণ করলে চারশো আশি হবে আর বিয়োগ করলে চার হবে তাই না তাহলে এবার কার চিহ্ন যেহেতু বড় মাইনাসে আছে তাহলে মানে বড়টা মাইনাস হবে আর ছোটটা প্লাসে হবে সরি এখানে প্লাস ফোর ছিল না প্লাস ফোরে আছে ঠিক তার মানে বড়োটা প্লাসে হবে আর ছোটোটা মাইনাসে হবে দেখো এখানে বিয়োগ করলে প্লাস আসবে আর গুণ করলে মাইনাস চারশো আসবে সেটাই তো হচ্ছে সি তাহলে এবার যদি আসে যেটা প্লাসে আসবে তার মানে আমাদের যে উৎপাদক দুটো আসবে সেটা হবে একটা এ প্লাস টোয়েন্টি ফোর আর একটা হবে এ মাইনাস টোয়েন্টি এবার দেখো যেটা প্লাসে আছে এ প্লাস টোয়েন্টি ফোর সমান জিরো করলে এটা নেগেটিভ চলে যাবে মানে মাইনাস টোয়েন্টি ফোর হয়ে যাবে তো মাইনাসে তো কারোর রেজ হতে পারে না না তাই যেটা মাইনাস হবে এ মাইনাস টোয়েন্টি সমান জিরো তাহলে এ সমান টোয়েন্টি সেটাই অ্যান্সার হয়ে যাবে এবং সেটা আমরা এতটা করবো না এইখান থেকে এটা ভেঙে দেখার পরেই আমরা করতে পারবো কুড়ি আর চব্বিশ যেহেতু পাচ্ছি দেখো এখানে তো অপশন কুড়ি রয়েছে তো সেখানে আমরা এমনিতেই করতে পারি আর না হলেও আমরা এই চিহ্ন দেখি যেটা মাইনাসও থাকবে সেটা বাইরে গেলে প্লাস হবে সেই হিসাবে আমরা সেটাকে অ্যান্সার করতে পারি অপশন সি হবে সঠিক উত্তর অনুসার বয়স কুড়ি বছর নেক্সট রয়েছে যদি এ এবং সি পরস্পর স্থান পরিবর্তন করে বি এবং ডি পরস্পর স্থান পরিবর্তন করে ই এবং জি পরস্পর স্থান পরিবর্তন করে এবং বাকি অক্ষরগুলির ক্ষেত্রেও এভাবে স্থান পরিবর্তন হতে থাকে তাহলে ও এর বাঁদিকে পাঁচতম অক্ষর কোনটি হবে নিয়ে নিয়েছি কি বলেছে এ সি এর সাথে স্থান পরিবর্তন করছে বি ডি এর সাথে স্থান পরিবর্তন করছে আবার ই জি এর সাথে করছে তার মানে এফ এইচ এর সাথে তারপর করবে আই সাথে যে করবে এর সাথে আমি কত দূর করবো এটা ও বলেছে ও পর্যন্ত তারপর এম করবে ও এর সাথে এন করবে পি এর সাথে তাহলে ও কোথায় আসছে ও আসছে এম এর জায়গায় এর বাঁ দিক থেকে পাঁচ দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচ পাঁচের জায়গায় কে রয়েছে এইচ কিন্তু এইচ এর জায়গায় কে থাকবে অ্যাকচুয়ালি থাকবে এফ তাহলে আনসার হবে এফ অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট কি বলছে যে এম এর পনেরো শতাংশ এর সমান হচ্ছে এন এর পঁচাত্তর শতাংশ অঙ্কটা যত বুঝে যাবে তাড়াতাড়ি তারপরে করতেই হবে না ঠিক যে এখানে বলছে এম এর পনেরো পার্সেন্ট সমান এন এর পঁচাত্তর পার্সেন্ট তাহলে কে বড় সেটা ফার্স্টে তুমি বোঝো দেখো যার কম পার্সেন্ট অন্য কারোর বেশি শতাংশের সাথে সমান হয় তাহলে যে কম সে বেশি হবে তাই না কারণ এর পনেরো শতাংশটা বলছে এন এর পঁচাত্তর শতাংশ যদি এন ধরে নাও একশো আমি জাস্ট বোঝাচ্ছি এখানে করছি না এন যদি একশো হয় তাহলে এন এর পঁচাত্তর শতাংশ মানে পঁচাত্তরই সেটা বলছে এমের পনেরো শতাংশ মাত্র তাহলে এম দেখো এর পনেরো শতাংশ মাত্র হচ্ছে পঁচাত্তর তাহলে এম তো আরও বড়ো না একশো থেকে তো অনেক বেশি তাহলে এম বড় কিন্তু কতটা বড়ো এখানে যত গুণ আছে কত গুণ এন এন এর পার্সেন্টেজটা দেখো এম এর পার্সেন্টেজ থেকে পাঁচ গুণ মানে বলতে পারো যে এন গণিত ফাইভ সমান হবে এম তাহলে এন এর পাঁচ গুণ হবে এম এন এর পাঁচ গুণ যদি এম হয় তাহলে এখানে এন এর মান দেওয়া আছে না বারোশো আশি তাহলে আশি পাঁচে চারশো তাহলে ছ হাজার চারশো অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর বুঝতে পারলে দেখেই পড়েই করে নেবে একটা দাগও কাটতে হবে না পরবর্তী প্রদত্ত তথ্য এবং বিবৃতিগুলি যত্ন সহকারে পড়ে তথ্য সাপেক্ষে সঠিক বিকল্পটি নির্বাচন করুন যদি কিছু পরিমাণ টাকা সরল সুদে ধার নেওয়া হয় তাহলে সেই টাকা ছয় বছরে দ্বিগুণ হবে যদি সুদের হার ষোলো শতাংশ হয় দুই সেই টাকা পাঁচ বছরে দ্বিগুণ হবে যদি সুদের হার আঠেরো শতাংশ হয় এখানে সুদটা কেমন আছে সরল সুদ আছে প্রথমে বলছে ছয় বছরে দ্বিগুণ হবে তাহলে ছয় বছরে যদি সুদ হয় তাহলে আমি ছয় গণিত ষোলো করতে পারি তাহলে কত আসবে নাইনটি সিক্স পার্সেন্ট আর পাঁচ বছরে আঠেরো পার্সেন্ট যদি হয় তাহলে আঠেরো গণিত পাঁচ সমান সুদ কত হতে হয় হান্ড্রেড পার্সেন্ট সুদ হতে হবে তবে তো ডবল হবে মানে ধরো তুমি একশো টাকা রেখেছো ব্যাংকে তাহলে সুদ হিসাবে তো তোমাকে একশো টাকায় পেতে হবে না তবে তো সেটা ডবল হয়ে দুশো টাকা হবে তো দুশো টাকা যদি হতে হয় তাহলে সুদ কতটা পেতে হবে একশো যদি থাকে একশোই পেতে হবে সুদ মানে হান্ড্রেড পার্সেন্টই সুদ পেতে হবে কিন্তু এই ক্ষেত্রে কোনটা ক্ষেত্রে কি হান্ড্রেড পার্সেন্ট এলো এই ক্ষেত্রে সিক্স পার্সেন্ট সুদ পাবে এই ক্ষেত্রে নাইনটি পার্সেন্ট সুদ পাবে তাহলে কোন ক্ষেত্রেই দ্বিগুণ হবে না তার মানে দুটোই ভুল অপশন বিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট একটি সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফলের সাংখ্যিক মান এটির পরিধির সাংখ্যিক মানের দ্বিগুণ উল্লেখিত ত্রিভুজটির ক্ষেত্রফল কত এটা মন চেনা চেনা লাগছে খুব অনেক নিকটেই করা হয়েছে কি এরকম মনে করছেন যে একটি সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফলের সাংখ্যিক মান তাহলে সমবাহ ত্রিভুজ একটা সমবাহ ত্রিভুজের বাহু ধরে নাও এ তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে রুট থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার আর পরিসীমা হচ্ছে থ্রি গণিত বাহু থ্রি এ তাহলে এবার বলছে রুট থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার সমান পরিসংখ্যার পরিসীমার দ্বিগুণ বা পরিধির দ্বিগুণ মানে টু ইন্টু থ্রি এ এখান থেকে আমি কি পাবো এ স্কোয়ার রুট সমান সিক্স এ বা এ স্কোয়ার রুট সমান টোয়েন্টি এ বা এ এ যদি কেটে দিই তাহলে এ রুট সমান টোয়েন্টি বা এ সমান টোয়েন্টি ফোর বাই রুট থ্রি বা তিন দিয়ে কেটে দাও আট আর পাশে রুট থ্রি বসিয়ে দাও এইট রুট থ্রি সেমি ওকে এখানে সেমিতে যেহেতু আনসার দিয়েছে ক্লিয়ার তাহলে যদি ধরে নাও এইট রুট সেমি এবার আমাকে চেয়েছে কী যে ক্ষেত্রফল বার করতে হবে ক্ষেত্রফলের ফর্মুলা তো আমি আগে লিখে দিয়েছি রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার বাহু বেরিয়েছে এইট রুট থ্রি মানে এইট রুট থ্রি স্কোয়ার তাহলে হচ্ছে রুট থ্রি বাই ফোর ইন্টু আট আটটে চৌষট্টি আর রুট থ্রি স্কোয়ার হচ্ছে তিন তাহলে চারদিকে কাটবে এটা ষোলো তাহলে আসবে ফর্টি এইট রুট থ্রি সেমি স্কোয়ার ওকে তাহলে ফর্টি এইট সেমি স্কোয়ার রুট থ্রি সেমি স্কোয়ার অপশান ডিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট নিচের ডায়াগ্রামটিতে অনুপস্থিত সংখ্যাটি নির্বাচন করুন এখানে একটা দেখতে পাচ্ছ ডায়াগ্রাম দিয়ে দিয়েছে তার এখানে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে সেই অংশে কি সংখ্যা বসবে বার করতে হবে খুব সহজ একটা ডায়াগ্রাম দিয়েছে এখানে যদি আমি লাইন বাই লাইন দেখতে চাই দেখো সাত পাঁচে বারো বারো আর তিনে পনেরো যোগ করলে আসছে পনেরো এদিক থেকে সাত তিনে দশ দশ আর পাঁচে দেখো পনেরো তাই না এদিক থেকে পাঁচ আারে নয় নয়া নয়া তিনে বারো এদিক থেকে তো হচ্ছে না তাই না আবার কিন্তু সাত আট চারে এগারো এই দিক থেকেও হবে না তাহলে আর এই দিক থেকেও যদি দেখো আচ্ছা কোনে কোনে হচ্ছে না পাঁচ হাজার চারে নয় নয় ছয় পনেরো পাঁচ হাজার চারে নয় নয় তিনে বারো এই দিকটাতেই মিলছে না কিন্তু এইটাতে মিলছে দেখো পাঁচ চারে নয় ছয় পনেরো তিন হাজার চারে সাত সাত আর আটে পনেরো ঠিক আছে তাহলে সব দিক থেকেই হচ্ছে তাহলে এখানে কি হবে এদিকে দেখো তিনের আটে এগারো এগারো তাহলে এখানে চার বসলে পনেরো হয়ে যাবে আবার এখানে যদি চার বসে পাঁচ আর ছয় এগারো এগারো চারে পনেরো এদিকেও হয়ে যাবে তাহলে এখানে আসবে চার কিন্তু দেখো এটা এইটাতে আসছে না শুধু বাকি এইটাতেও চলে আসছে সরি এইটাতে আসছে না এই লাইনটাতে আসছে না তাহলে এই লাইনটাতে কিছু বলা হয়তো সো অপশন নাম্বার এতে আসছে সঠিক উত্তর নেক্সট এগারোটার সময় ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে গঠিত ছোট কোনটি কত হবে কি আছে এগারোটার সময় ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে গঠিত ছোট কোনটি নির্ণয় করো তাহলে আমরা যে কোন নয় যে সূত্রটা দেখেছিলাম সেখানে কি ছিল একটা মিনিটস হ্যান্ড থাকতো আর একটা আওয়ার্স হ্যান্ড থাকতো বা একটা ঘন্টার কাঁটার জায়গা থাকতো আর একটা মিনিটের কাঁটারও জায়গা থাকতো কিন্তু এখানে দেখো মিনিট তো জিরো 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 সেই জন্যই এটাকে নিয়েছি আমি ঠিক আছে যে ফর্মুলাটা কি দেখেছিলাম যে ইলেভেন ইন্টু এম টু সিক্সটিন ইন্টু এইচ বাই টু এইটা আমি দেখেছিলাম তাহলে এখানে তো মিনিটস তো নেই কিছুই মিনিটস তাহলে কি বসবে জিরো থাকলে জিরোই বসাবে এটা নিয়ে কনফিউশনে কিছু নেই যদি থাকে তাই আমি নিয়েছি এটা যে এগারো গণিত মিনিট স্যান্ডে কি আছে জিরো তাই জিরো তার সাথে পার্থক্য কিসের এখানে পার্থক্য চিহ্ন দেবে অ্যাকচুয়াল মাইনাস হয় না এটা মাইনাস না পার্থক্য থাকে তাহলে সিক্সটি ইন্টু আওয়ার্স কত কথা আছে এগারো বাই টু তাহলে হবে কি এগারো জিরো জিরো আর এখানে থাকছে ছয় এগারো ছষট্টি ছশো ষাট বাই দুই তাহলে এখানে থাকছে ছশো ষাট বাই দুই মানে হচ্ছে তিনশো তিরিশ ডিগ্রি কিন্তু দেখো এখানে কি বলেছে ছোট কোনটি নির্ণয় করতে বলেছে যদি দেখো একশো আশি ডিগ্রি থেকে বেশি আসছে তাহলে জানবে সেটা বড় কোন এবার দেখো এখানে তিনশো তিরিশ সেটা একশো থেকে অনেক বেশি তাহলে এবার ছোট কোনটা বার করবো কি করে ছোট কোন বার করার জন্য তিনশো ষাট ডিগ্রি থেকে এই তিনশো তিরিশটাকে বাদ দিয়ে দেবে তাহলে পাচ্ছ তিরিশ ডিগ্রি যেটা হচ্ছে অ্যান্সার অপশান নাম্বার এতে রয়েছে নেক্সট কোন অক্ষরগুচ্ছ নিচের শ্রেণীটিকে সম্পূর্ণ করবে কি রয়েছে বিসি কিউ আর পি ইডিএফ টি এস তারপর আছে ড্যাস অপশানে দিয়েছে এফ জিই ভি এক্স এইচ জি আর এইচ এর মধ্যে কোনটা তোমাদের আনসার হবে সেটা তোমাকে বার করতে বলেছে তো এখানে যদি দেখি দেখো বিএসি এটার মধ্যে মিল্কি পাচ্ছ দেখো প্রথমে এটা এক নাম্বারে তারপর দুই তারপর তিন মানে পরপর যদি আমি সাজাই এক দুই তিন তারপরে কি আছে কিউ আর পি এখানে দেখো পি হচ্ছে পি কিউ আর বা আর পি এটা হচ্ছে একে এটা হচ্ছে দুয়ে এটা হচ্ছে তিন পি কিউ আর তারপরে দেখো আবার এখানে তাই এটা হচ্ছে ডি ই এফ এক দুই তিন আবার এস এটা এক টি ইউ এটা হচ্ছে তিন ঠিক তাহলে চেঞ্জ বুঝতে পারছো দেখো প্রথমে দুই এক তিন তারপর তিন দুই দুই তিন এক আবার দুই এক তিন আবার দুই তিন এক তাহলে আবার কি হবে দুই এক তিন এটা বসবে দুই এক তিন সেই দুই এক তিনের মধ্যে মাঝখানাটা থাকবে এবার কিভাবে থাকবে দেখো এখানে এ বি সি হয়েছে তাও দেখো ডি ই এফ হয়েছে তাহলে এখানে হবে কি জি এইচ আই জি এইচ আই কোথায় আছে দেখো এইচ জি আই অপশান সিতে আছে তাহলে সেটা হবে সঠিক উত্তর নেক্সট কি রয়েছে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ সমান জিরো সমীকরণটির বর্গমূলগুলি হবে বর্গমূলগুলি বলতে এই দুটোর বীজ বার করতে বলেছে বা এর দুটি এক্স এর যে ভ্যালু আমরা জানি মান বার করতে বলেছে তো সেটা কি আমাদের এমনিতে তো করতে হয় উৎপাদকের বিশ্লেষণ বা শ্রীধর আচার্য সূত্র দ্বারা আমরা করতে পারি কিন্তু পরীক্ষাতে তো করবো না কিভাবে করবো কারণ পরীক্ষাতে আমাদের একটা সুবিধা থাকবে যে অ্যান্সার দেওয়া থাকে চারটে তো দেখবে যে কোন দুটির যোগ বা বিয়োগ ফল এটা বি আসবে এটাকে এ মানে তোমরা জানো এটা হয়তো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এইটা ধরা হয় যে এ এটা বি এটা সি তাহলে এখানে সি হচ্ছে প্লাস বারো বি হচ্ছে মাইনাস সাত আর এ হচ্ছে ওয়ান ঠিক তাহলে দেখবে যে কোন দুটি বীজের যোগ ফল যেটা বি আসছে যদি এক্স ওয়ানে থাকে তো যে আর গুণ ফল সি আসছে অর্থাৎ এটা সি এটা যদি বি হয় তাহলে দেখো এখানে পাঁচ আর ছয় এদের মধ্যে যোগ বিয়োগ করলে এগারো আসবে আর এক আসবে দেখো সাত আছে না মাঝখানে সেটা কোনো স্কোপই নেই এখানে দুই আর তিনে যোগ করলে পাঁচ আসবে আর বিয়োগ করলে এক আসবে তাহলে এটারও স্কোপ নেই সাত আর আটেও দেখো এখানে এক আসবে আর এখানে যোগ করলে পনেরো আসবে তাহলে এটারও স্কোপ নেই দেখো তিন আর চার এখানে যোগ করলে সাত আসছে মাইনাস তিন মাইনাস চার করলে মাইনাস সাতও চলে আসবে আর এখানে মাইনাস তিন মাইনাস চার গুণ করলে প্লাস বারো চলে আসবে যেটা আমাদের এখানে রয়েছে তাহলে অপশান টেস্ট করে আমি করতে পারবো ডিতে রয়েছে সঠিক উত্তর নয়তো আমাকে এরকম করে করতে হবে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি এক্স মাইন প্লাস টুয়েলভ সমান জিরো যেমন করতাম আর কি এক্স ইন্টু এক্স মাইনাস ফোর মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর সমান জিরো আবার এক্স মাইনাস ফোর কমন এক্স মাইনাস থ্রি সমান জিরো তাহলে এখান থেকে পাবো এক্স সমান ফোর এখান থেকে পাবো এক্স সমান থ্রি সো অপশান ডিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট যদি আই জের মামা এর ছেলে এর একমাত্র ভাই এর বাবা এবং এন এর ভাই হয় তাহলে এম এর সাথে জের সম্পর্ক কি আই জের মামা ঠিক আছে মামাটা বাদ দাও এর ছেলে মানে এর ছেলে হচ্ছে আই এর একমাত্র ভাই তাহলে এর একমাত্র ভাই হচ্ছে সরি এর একমাত্র ভাই হচ্ছে আই এল এর বাবা হচ্ছে আই মানে এর ছেলে হচ্ছে এল এবং এনের এর ভাই পো মানে এন এর ভাইয়ের ছেলে মানে কে এর ছেলে যেহেতু আয় তাহলে এন হচ্ছে কে এর ভাই আর একটা কি বলছে জের মামা মামা কাকে বলি মায়ের ভাইয়ের মায়ের ভাইকে বা মায়ের দাদাকে তাহলে দেখো এখানে মা বা বোন দাদা তো একটাই তাহলে এম যেহেতু লিঙ্গ এখানে বলা দেয়নি তাহলে এটা ধরে নিতে হবে আমাকে এটা ফিমেল তবেই তো এর সন্তান যে তার মামা আয় হবে সেটা যদি হয়ে থাকে তাহলে এম এর সাথে জের সম্পর্কে কি জের কে হয় এম জের মা এম অপশান দিতে রয়েছে সঠিক উত্তর কিন্তু মামা যেহেতু উল্লেখ করা আছে তাই লিঙ্গ নিয়ে তোমাকে কনফিউশন করলে চলবে না যে মা হবে না বাবা হবে আমি বুঝবো কিভাবে করা যাবে না ওকে মামার জায়গায় যদি এখানে জ্যাঠা থাকতো বা পিসা মশাই থাকতো পিসি তো বলে কি পিসি আর জ্যাঠা হ্যাঁ ওই সব কিছু থাকতো তাহলে আমি ছেলে বুঝতাম কিন্তু এখানে তো সেটা নেই সো মামা দেওয়া তো যেহেতু আছে তাই এটাকে বুঝতে হবে মাই হবে বা এম হচ্ছে ফিমেল একজন নেক্সট রয়েছে একশো গ্রাম চালের ক্রয় মূল্য দেড়শো গ্রাম চালের বিক্রয় মূল্যের সমান ক্ষেত্রে শতকরা ক্ষতির পরিমাণ কত একশো গ্রাম চালের ক্রয় মূল্য ধরে নাও একশো কুড়ি গ্রাম চালের ক্রয় মূল্য একশো টাকা ধরে নাও সেই হিসাবে দেড়শো গ্রাম চালের ক্রয় মূল্য হওয়া উচিত কত দেড়শো গ্রাম চালেরও ক্রয় মূল্য হওয়া উচিত দেড়শো টাকা কিন্তু সেটা বিক্রি করছে কত টাকায় এসপি কত একশো কুড়ি কুড়ি গ্রাম চালের ক্রয় মূল্যে তার মানে একশো কুড়ি টাকায় তাহলে এসপি হচ্ছে একশো কুড়ি যেখানে সিপি হচ্ছে দেড়শো তাহলে লোকসান কত হচ্ছে সিপি মাইনাস এসপি মানে হচ্ছে তিরিশ টাকা তাহলে তিরিশ টাকা যদি লোকসান হয় তাহলে পার্সেন্টেজ অফ লস ইকুয়াল টু কি হয় লস বাই সিপি ইন্টু হান্ড্রেড তাহলে লস হচ্ছে তিরিশ টাকা সিপি হচ্ছে দেড়শো টাকা আর ইন্টু হান্ড্রেড পাঁচে দেড়শো পাঁচ কুড়ি একশো তাহলে এই ছয় জন দিল্লি মুম্বাই পাঞ্জাব ওড়িশা গোয়া ও উত্তরপ্রদেশ এই পাঁচটি আলাদা আলাদা জায়গায় যাচ্ছেন উল্লেখিত ক্রমে নয় একই জায়গায় কেউই যাচ্ছেন না বি দিল্লি যাচ্ছে না ই উড়িষ্যা যাচ্ছে না আচ্ছা ই উড়িষ্যা যাচ্ছেন এফ দিল্লি বা গোয়া যাচ্ছেন না ডি মুম্বাই যাচ্ছেন এ ও সি উত্তরপ্রদেশ যাচ্ছে না এ দিল্লি যাচ্ছেন না তাহলে দিল্লিকে যাচ্ছে ঠিক তাহলে আমাকে কি করতে হবে এখানে কে কে রয়েছে ব্যক্তি এ বি সি ডি ই আর এফ টোটাল এই ছয়জন এখানে কি বলেছে বি দিল্লি যাচ্ছে না প্রথমেই বলা আছে ই উড়িষ্যা যাচ্ছেন তাহলে ই উড়িষ্যা যাচ্ছে তাহলে ই উড়িষ্যার ও লিখে দিলাম শুধু এফ দিল্লি বা গোয়া যাচ্ছে না ডি মুম্বাই যাচ্ছে আবার ডি এরও বলে দিয়েছে ডি মুম্বাই যাচ্ছে এম ফর মুম্বাই এ ও সি উত্তরপ্রদেশ যাচ্ছে না এ দিল্লি যাচ্ছে যাচ্ছে দিল্লি না না কে কে দেখো তো বি যাচ্ছে না এফ যাচ্ছে না এ যাচ্ছে না তিনজন যাচ্ছে না তাহলে এ যাচ্ছে না বি যাচ্ছে না এফ যাচ্ছে না তাহলে বাকি পড়ে থাকছে কে একমাত্র বেচারা সি তার তো যেতেই হবে কারণ বাকি যে দুজন রয়েছে তারা তো অলরেডি চলে গেছে আমি বুঝে গেছি উড়িষ্যার গেছে মুম্বাই গেছে তাহলে সি দেখো দিল্লি যেতে বাধ্য তাই না যেতেই হবে ওকে সি কে দিল্লি চলো বলেছে যখন যেতেই হবে সো সি যাচ্ছে দিল্লি অপশন বিতে রয়েছে সঠিক উত্তর এখানে এটাই চেয়েছে অন্য কোথাও চাইতে তাহলে আর একটু ছেলেদেরকে কষ্ট করতে হতো যে বি কোথায় যাচ্ছে বা এফ কোথায় যাচ্ছে এরকম ভাবে ঠিক আছে তো আমার আর করার দরকার নেই যেহেতু যেটা অ্যান্সার চেয়েছে সেটা আমি পেয়ে গেছি যে সি বাধ্য দিল্লি যেতে তাই দিল্লি যাবে বি অপশান নাম্বার সিতে সরি অপশন নাম্বার বি অ্যান্সার হচ্ছে সি তো এই ছিল তোমাদের আজকের ম্যাথ এবং রিজনিং আশা করছি প্রত্যেকে প্রত্যেকটি বুঝতে পেরেছ বুঝতে যদি কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি কোনো সমস্যা থাকে বুঝতে তাহলে কমেন্ট করো সেটি আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো বন্ধুদের শেয়ার করো আর যারা যারা চ্যানেলটা নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন কল করে রাখো যাতে ভবিষ্যৎ ভিডিওর নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং